শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ চৌগাছা, যশোর। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ে আলোচনা করব। আলোচনার বিষয় হল উৎপাদনশীলতার গুরুত্ব। কিন্তু উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা পূর্বে আমাদেরকে জানতে হবে যে উৎপাদনশীলতাটা কি। উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এর সূত্র আছে যে উৎপাদনশীলতা উৎপাদন বাই উপকরণ। এখন এই উৎপাদনশীলতার কিছু বিষয় আলোচনা করাতে কিছু বিষয় এখানে পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে উৎপাদনশীলতা হল যে উৎপাদন উপকরণের অনুপাত। এটা হচ্ছে উৎপাদনশীলতা হল যে উৎপাদনের উপকরণ এবং উপকরণের অনুপাত। এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এর নির্ভর করে দক্ষতার উপরে, যে উৎপাদনশীলতা নির্ভর করে দক্ষতার উপরে। এটি পণ্যের মূল্য হ্রাস করে, সর্বশেষ এটা মুনাফা বৃদ্ধি করে। এটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা বলতে যেটা বুঝতে হবে। এখন আমরা আলোচনা করব যে উৎপাদনশীলতা গুরুত্ব। প্রথমে এক নম্বরে আছে যে উৎপাদনশীলতার সাথে কথা যে এটা উৎপাদন বৃদ্ধি না পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না। একটা নির্দিষ্ট সময়ে পূর্বের তুলনায় যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো যে সেটাই হল উৎপাদনশীলতা। সুতরাং এখানে উৎপাদন বৃদ্ধি একটা বিষয়, যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন যখন বৃদ্ধি পাবে তখন অবশ্যই দ্বিতীয় পয়েন্ট আছে যে ব্যবসা সংকোচন। উৎপাদন যখন বৃদ্ধি পায় তখন অবশ্যই ব্যবসা সংকোচন হয়, কারণ উৎপাদন যত বৃদ্ধি পাবে বিক্রি তত বেশি হবে, বিক্রি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে, মুনাফা যত বেশি হবে তখন ব্যবসা সংকোচন হবে। তিন নম্বর চাহিদা পূরণ, যেহেতু আমাদের এখানে বলছে যে উৎপাদনশীলতা কি করে উৎপাদন বৃদ্ধি করে। উৎপাদন যখন বৃদ্ধি করে তখন অবশ্যই অতিরিক্ত যে চাহিদা আছে সেই চাহিদাটিকে পূরণ করে। এটা হল যে উৎপাদনশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চাহিদা পূরণ করে। চার নম্বর হচ্ছে যেহেতু উৎপাদন বৃদ্ধি পায় তখন এটা কিন্তু আয় বৃদ্ধি পায়। পূর্বের তুলনায় যদি বেশি পরিমাণ কাজ করে, সে যদি দক্ষ হয় তাহলে কী হচ্ছে সে কিন্তু বেশি আয় করবে। কীভাবে করবে? সে ট্রেনিংয়ের মাধ্যমে বা কাজের দক্ষতার মাধ্যমে সে পূর্বের তুলনায় যখন বেশি তার কাজ করতে পারবে তখন সে কিন্তু অটোমেটিক্যালি আয়টা বৃদ্ধি পায়। বাস্তবে যে মুনাফা অর্জন হচ্ছে সেটাই যে আমার যদি আয় বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ব্যবসা সম্প্রসারণ হয়। উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কী হবে আমার কোনো যে মুনাফা বৃদ্ধি পাবে। ছয় নম্বরে আমরা এর আগে আলোচনা করছি যে এসবের ব্যাপারটা যে উৎপাদনশীলতা কী করে। উৎপাদনশীলতা কিন্তু পণ্যের মূল্য কমায়। সেটা হলো যে একটা পূর্বের তুলনায় যদি বেশি কম সময় লাগে, একটা পণ্য উৎপাদন করতে কম সময় লাগে, তারপরে যদি দক্ষতার সাথে যদি কাজটা করা যায় তাহলে অটোমেটিক্যাল একটা পণ্যের মূল্যটা কিন্তু কমে আসবে। সুতরাং এখানে মূল্য যখন কমে আসবে তখন সেটা অবশ্যই প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব। তারপর হল যে সম্পদের সঠিক ব্যবহার। উৎপাদনশীলতা মূলত কি? সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। উৎপাদনশীলতা কী করে? সম্পদের সঠিক ব্যবহার করে। যখন আমার উৎপাদন বৃদ্ধি পায়, সম্পদের সঠিক ব্যবহার হয়, ব্যবসা সম্প্রসারণ হয়, তখন অটোমেটিক্যাল সম্পদের সঠিক ব্যবহার হয়ে থাকে। আট নম্বর হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। কী করতেছে উৎপাদনশীলতা? নতুন উপযোগ সৃষ্টি করতেছে। আমরা কি একসময় কি খালি আমকে আম হিসেবে খাইতাম? এখন কিন্তু আমরা আমকে আম হিসেবে খাই না, আমের জুস খাই, আমের ম্যাঙ্গো বার যেটাকে বলা হয় সেটা আমরা খাইতে পারি। তারপরে কি হচ্ছে আমরা মোবাইলের সাথে সাথে একসময় কথা বলছি, এখন কিন্তু আমরা মোবাইলে কথা বলছি, তারপরে গান শুনছি, ভিডিও করছি, তারপরে এখানে অনলাইনে ক্লাস করছি, অনলাইনে মিটিং করতেছি, আনুষঙ্গিক এই সমস্ত
প্রক্রিয়া করতেছে তাহলে এই উৎপাদন সুবিধা কি করতেছে নতুন উৎপাদন সৃষ্টি করতেছে নয় নম্বর হলো যে গবেষণা এবং উন্নয়ন উৎপাদন সুবিধা একটা গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন সুবিধা সবসময় গবেষণা এবং উন্নয়ন করতেছে মানুষের চাহিদা এবং উচ্চ অনুযায়ী কি পণ্য সামগ্রী উৎপাদন করার চেষ্টা করতেছে এটাও উৎপাদন সুবিধা একটা গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে যেরকম কি আমরা মোবাইল আজকাল মোবাইল কথা বলার জন্য ব্যবহার করার সময় পরে আরো গবেষণা করে দেখা গেল যে এতে কিছু মাল্টিমিডিয়া ইউজ করে আমরা সেটা দিয়ে গান শুনতে পারি ছবি দেখতে পারি ভিডিও করতে পারি ছবি পাঠাতে পারি ক্লাস নিতে পারি মিটিং করতে পারি মানে সেটা কিসের মাধ্যমে হয়েছে গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে যেরকম মানুষের সময় কি হচ্ছে রেডিও প্রথমে যখন আবিষ্কার হলো রেডিও রেডিও পর আসলে টেলিভিশন টেলিভিশন কিন্তু এক সময় শুধু খালি সাদি খালি সাদা কালো ছবি যত সুন্দর যত কালারফুল ড্রেস পরলেও সাদা কালো ছাড়া কোনো আর অপশন ছিল না কিন্তু পরবর্তীতে কী করলো আরও গবেষণা করে আরও উন্নয়ন করে কী করলো সেটাকে রঙে নিয়ে আসলো রঙিন করার পরে এবার কি হচ্ছে এলইডি আছে তারপরে এইচডি আছে এখন আরও স্বচ্ছ করার জন্য আরও বিভিন্ন ধরনের গবেষণা ও উন্নয়ন চলছে দশ নম্বর হলো যে কর্মসংস্থান যে আমার উৎপাদন যদি বৃদ্ধি পায় মুনাফা যদি বৃদ্ধি পায় আয় যদি বৃদ্ধি পায় ব্যবসা সংঘর্ষ হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয় এখন একটা উৎপাদনশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এগারো নম্বর হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন উপরে যে স্বাস্থ্য আছে যদি আমার উৎপাদন বৃদ্ধি পায় ব্যবসা সংঘর্ষ হয় আয় হয় মুনাফা অর্জন হয় সম্পদের সঠিক ব্যবহার করা যায় নতুন উৎপাদন সৃষ্টি করা হয় কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন হবে যত কর্মসংস্থান সৃষ্টি হবে তত কি হবে মানুষের জীবনযাত্রা মান মানুষের আয় বাড়বে আয় বাড়লে মানুষ নতুন নতুন পণ্যসামগ্রী ক্রয় করবে পণ্যসামগ্রী ক্রয় করার ফলে সে কি করবে তাদের তার জীবনযাত্রা মানটা বৃদ্ধি পাবে জীবনযাত্রা মান সেভাবে বৃদ্ধি পাবে শ্রমিকের কল্যাণ সাধন হলো শ্রমিকের কল্যাণ সাধন যখন উৎপাদন বৃদ্ধি পাবে যখন উৎপাদনটা বৃদ্ধি পাবে তখন কি করবে উৎপাদন যখন বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি কোম্পানি কি করবে কোম্পানিগুলো যখন উৎপাদন বৃদ্ধি পাবে মুনাফা বেশি হবে তখন কিন্তু শ্রমিকদের কল্যাণের জন্য ওই প্রতিষ্ঠানগুলো তাদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে সর্বশেষ আসছে অর্থনৈতিক প্রবৃদ্ধি উপরে যে সবগুলো কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে উৎপাদনশীলতার গুরুত্ব প্রথমত হচ্ছে যে উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা করার আগে আমাদেরকে উৎপাদনশীলতা জানতে হবে উৎপাদনশীলতা হলো যে উৎপাদনের উপকরণে ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলি উৎপাদনশীলতার গুরুত্ব এবার আসলে উৎপাদনশীলতার গুরুত্ব আসলো উৎপাদন বৃদ্ধি তারপরে ব্যবসা সম্প্রসারণ চাহিদা পূরণ আয় বৃদ্ধি মুনাফা অর্জন মোকাবেলা সম্পদের সঠিক ব্যবহার নতুন পণ্য উন্নয়ন নতুন উপযোগ সৃষ্টি গবেষণা উন্নয়ন কর্মসংস্থান জীবনযাত্রা মান উন্নয়ন শ্রমিকের কল্যাণ সাধন অর্থনৈতিক প্রবৃদ্ধি এটাই ছিল উৎপাদনের গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।